এবং টাকা দিতে পারলেই পরিবার খুশি, না দিতে পারলেই প্রবাসী তুমি ভালো না। তো আপনাদেরকে বলবো যে প্রবাসের জীবনটা যদি আপনারা চোখে না দেখেন, আমি প্রবাসী হয়ে বলতেছি, তাদের কষ্টগুলা বোঝার মতো পৃথিবীতে কেউ নেই। এবং সবচেয়ে কঠিন যদি পৃথিবীতে কোনো জীবন থাকে সেটা হলো প্রবাসী। আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী বলতেছি, কালাচান। তো আজকে আমি আপনাদেরকে কথা বলবো প্রবাসীদের জীবন নিয়ে। আপনি জানেন যে প্রবাসী আমি কত টাকা কামাইতাম? 50,000 থেকে 1,00,000 টাকা কামাইতাম। বাবার 4-5 লাখ টাকা খরচ কইরা, পাসপোর্ট বানায়া, ট্রেনিং দিয়া, মেডিকেল করায়া, সব কিছু করায়া স্বপ্ন নিয়ে আমি বিদেশে যাই। এবং সেখানে আমি মাসের মাস বাবা মায়ের টাকা পাঠাই, বাবা মা খুশি, আমার সুন্দর একটা ভবিষ্যৎ। গল্পটা আসলে এরকম না, এটা সব মিথ্যা গল্প। কিন্তু আমার স্বপ্নটা এমনই ছিল যে আমি 4-5 লাখ টাকা খরচ করে গেছি, বাবা মারা সুখে রাখতে পারবো, আমার একটা ভবিষ্যৎ হবে। কিন্তু হইল না। কেন হইল না? আমাদের দেশের কিছু দালালের জন্য, কিছু বাজে মানুষের জন্য। তো এই যে দেখেন আমার পাসপোর্টটা, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার পাসপোর্ট, আমি একজন প্রবাসী ছিলাম, আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমার খুব কাছের মানুষ আমার বিদেশ নিয়ে যায় এবং 50,000 থেকে 1,00,000 টাকা বেতনের কথা বলা হয়, সেখানে গিয়ে আমি কিছুই পাই না, 1 বছরের মধ্যে আমার ফিরে আসতে হয়। কিন্তু এই যে ঋণ করে আমার বাবা টাকাগুলো মানুষে দিছে, সেগুলোকে আমি শোধ করতে পারছি না? তো এটা আমার ছেলে হিসাবে আমার কাছে লজ্জিত না? আজ আমি বনে বনে ঘুরি, রাস্তায় রাস্তায় ঘুরি। তো সেটা আর যেই কথা হোক, বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্সে অবদান রাখে হচ্ছে আমার প্রবাসী ভাইয়েরা, যারা মাথার ঘাম পায়ে ফেলায় ফেলায় পরিশ্রম দেওয়ার টাকাগুলো আমাদের দেশে দেয়। এবং টাকা দিতে পারলেই পরিবার খুশি, না দিতে পারলেই প্রবাসী তুমি ভালো না। তো আপনাদেরকে বলবো যে প্রবাসের জীবনটা যদি আপনারা চোখে না দেখেন, আমি প্রবাসী হয়ে বলতেছি, তাদের কষ্টগুলো বোঝার মতো পৃথিবীতে কেউ নেই। এবং সবচেয়ে কঠিন যদি পৃথিবীতে কোনো জীবন থাকে সেটা হলো প্রবাসী। এবং প্রত্যেকটা মানুষের প্রবাসী হইলেই তারা বুঝতে পারবো যে জীবন আসলেই কী। তো আমি প্রবাসী হয়ে বলতেছি, আপনারা প্রবাসীদেরকে খোঁজ নেবেন আর প্রবাসীদের পাশে থাকবেন। তো আপনারা জানেন যে আমি জায়গায় জায়গায় সফর করি, মাজারে যাই, বিভিন্ন জায়গায় যাই। আমার একজনের মানুষকে ভালোবাসতাম খুব, সেইখান থেকে আমার এই অধঃপতনের তৈরি। তো এই যে একটা চিঠি আমার হাতে দেখতে পারতেছেন, এই চিঠিটা আমি এক জায়গায় রাইখা দিব। তো এটা আমার ভালোবাসার মানুষের কিছু কথা লেখা আছে, এবং কোন জায়গায় সেটা রাখবো সেটা আমি আপনাদেরকে বলবো বাহিরে গিয়া। তো চলেন, আর এখানে কিন্তু যে জায়গার কথা লেখা আছে, এই জন্য এই জায়গায় চলে আসছে যে স্মৃতিসৌধ। আর এই পাশে হচ্ছে আপনাদের একটা সেনা মার্কেট আছে। তো এখন আমরা বাহিরে যাব, ভিডিওটা দেখবেন, দেখার পরে চিঠিটা কোথায় রাখি। আর কেউ যদি সেটা পায়া থাকেন, সেই ভাগ্যবান ব্যক্তি অবশ্যই আমার মেসেজ করবেন, বলবেন আপনি চিঠিটা পাইছেন। চলেন বাহিরে যাওয়া যাবে। এই যে একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে গা, ইমন ভালোবাসে শরবত খাওয়াইতেছে। আর ইমন রে কইছি, ইমন শরবত খামু, টাকা দিমু না, ফ্রিতে খাওয়াইবা। তো বাইরে ভালোবাসা, আচ্ছা ঠিক আছে, ইউটিউব চ্যানেল কালাচান লাইফ স্টাইলে তুমি দেখতে পাবে, ওকে আপলোড দিয়ে দিবা, তোমার মনটা অনেক ভালো পড়া হবে, ওকে ভাইয়ের জন্য দোয়া রাখবা। তো শরবত খাওয়া শেষে এখন চিঠিটা রাইখা দিতেছি, 1 নম্বর গেট নবীনগর ফুল সহ। চিঠিটা কোনায় রাইখা দিমু, বিল্ডিং এর কোনায় আসলে পাইবেন, আর মানুষ আছে তো এই জন্য লুকায় রাখছে হইতাছে, আপনার জায়গায় থইজা নিয়ে যাবেন নাকি ভাই, শান্তি পাওয়া যায়।